ফেসবুক, যেখানে আমরা আমাদের দিনের অধিকাংশ সময় ব্যয় করি। এই ফেসবুক নিয়ে আজকে একটি ইন্টারেস্টিং আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো। এই বিষয়টি আমি বেশ কয়েক বছর যাবৎ ফেস করেছি। আই গেস আমার মতো আরো অনেকে এই ব্যাপারটি ফেস করেছে। ব্যাপারটি হচ্ছে এইরকম যে আমাদের ফেসবুক প্রোফাইল থেকে প্রায় নোটিফিকেশন পাই, এক বছর আগে আমাদের ফেসবুক প্রোফাইল থেকে এই দিনের এই সময়টাতে যে ছবিটা আমরা পোস্ট করেছিলাম সেই দিনের সেই সময়টাতে আমাদের সেই ছবিটা আমাদের প্রোফাইলে আমাদেরকে রিমাইন্ড দেয় বা আমাদের ফেসবুক থেকে আমাদের রিমাইন্ড দেওয়া হয় যে এই দিনের এই সময়টাতে তুমি এই ছবিটা পোস্ট করেছিলাম। আর মজার ব্যাপারটা হচ্ছে এইখানে যে সেই ছবিটা দেখে সেই ছবিটা যদি হয় আমাদের নিজেদের ছবি, আমাদের হাসি পায়। আর কারো হাসি পাক বা না পাক, আমার ভীষণ হাসি পায় আমার নিজের ছবি দেখে যে গত 3 বছর বা 2 বছর আগে আমি এমন ছিলাম, আমি এমন ড্রেস আপ বা আমার হেয়ার বা আমার সবকিছু এমন ছিল বা এমন এনভায়রনমেন্ট আর ছবিটা দিয়েছিলাম। তো আমার অনেক হাসি পায় এবং আমি চিন্তা করতে পারি যে সেই সময়টা কেমন ছিল বা কেমন কাটতো আমার সময় বা আমি কতটুকু আপডেট ছিলাম সেই সময়ের জন্য এবং বর্তমান সময় কেমন আছে। সো এই ব্যাপারটা কেন বললাম তোমাদের সাথে, এই ব্যাপারটাতে মজাদার ইন্টারেস্টিং একটা বিষয় আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে এই ফেসবুক থেকে কিন্তু আমাদের রিমাইন্ড দেওয়া হয় যে গত 2 বছর আগে তুমি কেমন ছিলে, এখন কেমন আছো, কতটা পরিবর্তন হয়েছে, কতটা আপডেট হয়েছে সময়ের পরিবর্তনের সাথে সাথে। আর মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি যদি তোমার নিজের ছবি দেখে তোমার যদি হাসি না পায় বা কোনো মানে কি বলবো এটাকে যে তুমি যদি বুঝতে না পারো যে তোমার সেই সময়টার ছবিটা অনেকটা বাজে ছিল দেখতে, তাহলে আমি বলবো যদি এই ব্যাপারটা তোমার যদি কাজ না করে তাহলে আমি মনে করবো যে তুমি সময় পরিবর্তনের সাথে সাথে আপডেট করতে পারো না। আর যে আপডেট করে ফেলেছে আমার মনে হয় তার কাছে মনে হবে যে হাসি পাবে যে এই ছবিটা এরকম ছিল। বিকজ এই কথাটা বলার এইটাই কারণ যে সময় পরিবর্তনের সাথে সাথে আমরা নিজেদেরকে আপডেট করতেছি প্রতিনিয়ত, প্রতিদিন নতুন নতুন শিখছি, নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন বিভিন্ন বিষয় আমাদের সামনে আসতেছে, নতুন নতুন বিষয়গুলো সাথে আমরা অভ্যস্ত হচ্ছি, ফেসবুকে নতুন নতুন ফিচার আসতেছে, বিভিন্ন অ্যাপস আসতেছে, নতুন নতুন বিষয়গুলো আমরা জানতেছি, বিভিন্ন ট্রেন্ডিং বিষয়গুলো ফেসবুক বা ইউটিউবের কল্যাণে আমরা জানতেছি, সেই বিষয়গুলো থেকে অনেক বেশি আপডেট আমরা প্রতিনিয়ত করছি, যার কারণে কি হচ্ছে যে গত 2 বছর বা 3 বছর আগে ছবিটা দেখে আমরা হাসি পাই বা আমরা বুঝতে পারি যে সেই সময়টা আমরা কতটা মানে কি বলবো আর স্মার্ট ছিলাম। তো এটা বলার এটাই কারণ যে সময়ের পরিবর্তন সাথে সাথে আমরা আপডেট হচ্ছি, এই কারণে আমাদের বিগত বছরের ছবিগুলো দেখে আমাদের হাসি পায়। আর এই হাসি পাওয়ার কারণটা আমাদের নিশ্চয় রয়েছে। তো এ বিষয়ে যদি আমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি যে আমরা আমাদের নিজেদের দিকে চিন্তা করলাম যে 3 বছর আগে আমি কেমন ছিলাম, তো এটা আমরা আপডেট হয়েছি বলেই কিন্তু আমাদের এই বিষয়টা মনে হচ্ছে। তো তুমি যদি সেই ফেসবুক ছবিটার কথা চিন্তা করো যে তুমি যদি সেই ফেসবুক ছবিটা হও এবং তুমি যদি নিজেকে আপডেট না করো, হ্যাঁ তুমি সেই 3 বছর আগের ছবিটার মতো রয়ে গেলা, তুমি লাইফে আপডেট করো না, কোনো নতুন কিছু শিখলা না বা আইডিয়াস বা কোনো হ্যাক ট্রিক শিখলা না, হ্যাঁ তুমি নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে জানো না, অনলাইন ভিত্তিক এই যে নতুন নতুন ফিচারগুলো আসতেছে এই বিষয়গুলো তুমি জানো না, তাহলে কিন্তু 3 বছর পর তোমার যে ফ্রেন্ডরা ছিল না তোমার লেভেলে একই সমান, তারা কিন্তু অনেক বিষয় আপডেটগুলো জানে, অনেক কিছু শিখছে, নতুন নতুন বিষয়গুলো অ্যাচিভ করছে, তারা কিন্তু এই তোমার ঠিক একই রকম একই বয়স পরে 3 বছর পরে কিন্তু তারা অনেক আপডেট হয়ে গেছে। এবং তুমি যদি নিজেকে আপডেট করতে না পারো তোমার ফ্রেন্ডদের চোখে কিন্তু তুমি সেই হাসি পাওয়ার পাত্র হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা সেরকম যে তুমি যে তোমার ফেসবুকের রিমাইন্ড ছবিটা দেখো 3 বছর আগে বা 2 বছর আগে তোমার অনেক হাসি পায়, তোমার ফ্রেন্ডেরও ঠিক একই রকম ভাবে তোমাকে দেখলে হাসি পাবে। বিকজ তুমি সময় পরিবর্তনের সাথে সাথে আজকে নিজেকে আপডেট করতে পারো না, নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে জানো না, হ্যাঁ তুমি ওদের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছো, যার কারণে ওদের কাছে তুমি একটা হাসির পাত্র। তাই আমাদের এই বিষয়টা চিন্তা করতে হবে। এই উদাহরণটা কেন দিলাম বিষয়টা হচ্ছে এরকম যে সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজেদেরকে আপডেট করাটা অনেক ইম্পর্টেন্ট প্রয়োজন। নতুন নতুন ফিচার, নতুন নতুন সফটওয়্যার, নতুন নতুন বিষয়গুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, নতুন নতুন বিষয়গুলো আসতেছে। এখন যদি আমরা নিজেদেরকে আপডেট না করি, নতুন নতুন স্কিলগুলো অ্যাচিভ না করি, তাহলে কিন্তু একটা সময় আমাদের সেই সমবয়সী বা এক লেভেলে থাকা ফ্রেন্ডরা যখন এইখানে চলে যাবে তখন আমাদেরকে তারা একটা হাসির পাত্র হিসেবে
বিবেচনা করবে। সো আমাদের সবার উচিত হবে যে সময় পরিবর্তনের সাথে সাথে নিজেকে আপডেট করা। আর আমরা যদি সময় পরিবর্তনের সাথে সাথে নিজেকে আপডেট না করি তাহলে অন্য যে ফ্রেন্ডগুলো রয়েছে তারা আপডেট হয়ে যাবে এবং তাদের কাছে তুমি হাসির পাত্র হয়ে যাবে। ঠিক একরকমভাবে তোমার নিজের ফেসবুক থেকে সেই 3 বছর বা 2 বছর আগেকার ছবিটি দেখলে তোমার যেমন হাসি পায়, একইরকমভাবে তোমার ফ্রেন্ডের কাছেও তুমি কিন্তু হাসির পাত্র হয়ে যাবে। তাই আমাদের সবার উচিত হবে নিজেকে প্রতিনিয়ত আপডেট করা, নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে জানা এবং শেখা। এই ভিডিওটি ভালো লাগে থাকলে তোমার সকল ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, সো দ্যাট সকল ফ্রেন্ডরা একসাথে আপডেট হতে পারো।